ভবিষ্যতে সাফল্য কামনা করি। আপনার এগিয়ে যান, আমরা সঙ্গে আচ্ছা সঙ্গে তো আছেন, কিন্তু আমি চাইবো আজকে যে বিষয় আমরা তুলে ধরছি বিষয়টি হচ্ছে যে আচ্ছা সার্বিক ভাবে 8ই জুন যে শপিং মল এবং সুপার মার্কেট ওপেন হচ্ছে, এই বিষয়ে আপনার ফার্স্ট প্রতিক্রিয়া চাইবো আপনার কাছ থেকে। এটা দেখতে গেলে দুটো দিক আছে, একটা দিক আছে তোমার শপিং মল এবং সুপার মার্কেটে অনেক কর্মীরা কাজের সঙ্গে যুক্ত। স্যার আপনার আমি চাইবো স্যার আপনি কোথা থেকে কল করছেন আপনার নামটা বলবেন প্রথমে। আমি কাঞ্চন জানা বলছি বাসুদেবপুর থেকে। কাঞ্চন জানা বাসুদেবপুর থেকে, হ্যাঁ বলুন স্যার। এবার আপনার আমি বলছি এটা দুটো দিক আছে, এক দিক হচ্ছে যে শপিং মল সুপার মার্কেট এগুলোতে অনেক অনেকে কাজবাজ করে ওদের সংসার চালা, তো এটা একদিক দিয়ে খোলার দরকার ছিল। সেকেন্ড দিক থেকে গেলে এখন যা পরিস্থিতি ভারতে যে প্রত্যেক দিন 10,000-12,000 করে নতুন কেস ধরা হচ্ছে, তো এই ক্ষেত্রে সুপার মার্কেট যদিও ঠিক ছিল এই মধ্যে শপিং মল আমার মতে খোলার দরকার ছিল না, আরো কয়েকদিন করার দরকারও ছিল। কিন্তু একটাই বলবো যে সবাইকে নিজের প্রিকশন নিয়ে চলতে, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার এবং সোশ্যাল ডিস্টেন্স এগুলো কম মেনে চলতে, নাহলে করোনা যেভাবে ভয়ঙ্কর রূপ ধারণ করছে এবং ভবিষ্যতে যদি আমরা এসব মেনে না গেলে আরো ভয়ঙ্কর রূপ ধারণ করবে। এবং দর্শকদের মাইথি টিভি চ্যানেল দর্শকদের জন্য আপনি কি বলবেন স্যার? কাঞ্চন জানা বলুন। মাইথি টিভি চ্যানেলের জন্য আমরা এই বলবো, আপনারা সুস্থ থাকুন, বাইরে থাকুন, হ্যান্ড স্যানিটাইজার মাস্ক ব্যবহার করুন, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করুন, আপনি ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। থ্যাংক ইউ সো মাচ স্যার, আপনার এই মূল্যবান বক্তব্য আমরা তুলে ধরেছি। থ্যাংক ইউ সো মাচ স্যার, আপনাকে ধন্যবাদ স্যার। তো আপনারা শুনলেন কাঞ্চনজনা বাবু বাসদেবপুর থেকে কল করেছিলেন, ওনার মতামত উনি জানিয়েছেন, তো এইভাবে আপনারাও আপনাদের মতামত আপনারা সরাসরি কল করে আপনাদের ওপিনিয়ন আপনারা তুলে ধরতে পারবেন। আজকের যে বিষয় মাইথি টিভি চ্যানেল আপনাদের সামনে রাখছে, যে বিষয়টি হচ্ছে যে আজ থেকে যে সুপার মার্কেট শপিং মল ওপেন হচ্ছে, এই বিষয়ে আপনারা আপনাদের মতামত সরাসরি যে জানাতে পারবেন সরাসরি কল করে কিংবা লাইভ চ্যাটের মাধ্যমে। তো ফার্স্ট প্রতিক্রিয়া জানিয়েছেন কাঞ্চন জানাবাবু বাসুদেবপুর থেকে। তো এইভাবে আপনারাও আপনাদের মতামত সরাসরি কল করে কিংবা লাইভ চ্যাটের মাধ্যমে আপনারা আপনাদের ওপিনিয়ন আপনারা তুলে ধরতে পারবেন। তো চাইবো বন্ধুরা আপনারা সরাসরি কল করুন এবং কল করে আপনাদের ওপিনিয়ন আপনারা জানান। এই যে লাইভ টেলিকাস্ট আপনারা দেখতে পাচ্ছেন ইউটিউবে মাইথি টিভি চ্যানেল, ইউটিউবে মাইথি টিভি এন্টারটেনমেন্ট এবং ফেসবুকে মাইথি টিভি চ্যানেলে সরাসরি লাইভ সম্প্রসারণ আপনারা দেখতে পাচ্ছেন। তো চাইবো আপনারা আপনাদের মতামত সরাসরি কল করে কিংবা লাইভ চ্যাটের মাধ্যমে আপনারা আপনাদের ওপিনিয়ন তুলে ধরুন, এটাই আপনাদেরকে বলবো। যে যিনি ফার্স্ট প্রতিক্রিয়া জানিয়েছেন কাঞ্চন জানাবাবু, ওনার যে প্রতিক্রিয়া আপনাদের সামনে তুলে ধরেছি, আপনারাও আপনাদের মতামত তুলে ধরুন, এটাই আপনাদেরকে বলবো। খবরটি স্পন্সর করছেন মাইথি টিভি চ্যানেল লাইভ, 7 মাইল কন্টাই, পূর্ব মেদিনীপুর। আজ 8ই জুন সার্বিকভাবে সুপার মার্কেট শপিং মল ওপেন হয়েছে, সেই চিত্র মাইথি টিভি চ্যানেল আপনাদের সামনে তুলে ধরছে। এটা আপনারা দেখতে পাচ্ছেন শপিং মলের চিত্র মাইথি টিভি চ্যানেল তা তুলে ধরছে, আপনারা দেখুন। খবরটি স্পন্সর করছেন মাইথি টিভি চ্যানেল লাইভ, 7 মাইল কন্টাই, পূর্ব মেদিনীপুর। আজ 8ই জুন সার্বিকভাবে সুপার মার্কেট শপিং মল ওপেন হয়েছে, সেই চিত্র মাইথি টিভি চ্যানেল আপনাদের সামনে তুলে ধরছে। এটা আপনারা দেখতে পাচ্ছেন শপিং মলের চিত্র মাইথি টিভি চ্যানেল তা তুলে ধরছে, আপনারা দেখুন। খবরটি স্পন্সর করছেন মাইথি টিভি চ্যানেল লাইভ, 7 মাইল কন্টাই, পূর্ব মেদিনীপুর। আজ 8ই জুন সার্বিকভাবে সুপার মার্কেট শপিং মল ওপেন হয়েছে, সেই চিত্র মাইথি টিভি চ্যানেল আপনাদের সামনে তুলে ধরছে। এটা আপনারা দেখতে পাচ্ছেন শপিং মলের চিত্র মাইথি টিভি চ্যানেল
তা তুলে ধরছে, আপনারা দেখুন। দেখুন। খবরটি স্পন্সর করছেন মাইথি টিভি চ্যানেল লাইভ সাত মাইল কন্টাই পূর্ব মেদিনীপুর। আজ 8ই জুন সার্বিকভাবে সুপার মার্কেট শপিং মল ওপেন হয়েছে, সেই চিত্র মাইথি টিভি চ্যানেল আপনাদের সামনে তুলে ধরছে। এটা আপনারা দেখতে পাচ্ছেন শপিং মলের চিত্র, মাইথি টিভি চ্যানেল তা তুলে ধরছে, আপনারা দেখুন। আজ যে বিষয় আপনাদের সামনে তুলে ধরছি, এই বিষয়ে আপনারা সরাসরি কল করে কিংবা লাইভ চ্যাটের মাধ্যমে আপনারা জানাতে পারবেন যে আজ সুপার মার্কেট শপিং মল অন হয়েছে। এই বিষয়ে আপনারা আপনাদের মতামত সরাসরি কল করে কিংবা লাইভ চ্যাটের মাধ্যমে আপনারা আপনাদের ওপিনিয়ন জানাতে পারবেন। তো যিনি ফার্স্ট প্রতিক্রিয়া জানিয়েছেন কাঞ্চন জানাবাবু বাসুদেবপুর থেকে, ওনার মতামত আমরা আপনাদের সামনে তুলে ধরেছি। এইভাবে আপনারাও আপনাদের আপনাদের মতামত তুলে ধরুন, এটাই আপনাদেরকে বলবো। একটা ভিডিও কল এসছে আমরা দেখতে পাচ্ছি। হ্যালো, নমস্কার স্যার। নমস্কার নমস্কার। কোথা থেকে বলছেন স্যার, আপনার নাম এবং আপনার বাড়ি? আমি দাতন সেনা জেনকাপুর গ্রামবাসী বলছি, বাবু দাস। আচ্ছা, আজকে যে বিষয় আপনি দেখছেন, মাইথি টিভি চ্যানেল প্রত্যেকদিন দেখেন আপনি, তাই তো? হ্যাঁ, কন্টিনিউ আমি দেখি, প্রোগ্রাম সব ভালো লাগে, খুব ভালো। একদম। তো স্যার আমি জানতে চাই, একদম আজকের যে বিষয় আমরা আজকে রেখেছি আপনাদের সামনে, যে আজ সুপার মার্কেট ওপেন হয়েছে এবং শপিং মল অন হয়েছে, এই বিষয়ে আপনার মতামত, ফার্স্ট প্রতিক্রিয়া চাইবো স্যার আপনার কাছ থেকে। প্রতিক্রিয়া আছে, যদি করোনা ভাইরাসের জন্য বন্ধ ছিল তো কিছু পাবলিকের প্রবলেম হচ্ছিল, আজকে ওপেন যখন হয়েছে তো স্বাভাবিক জনগণকে আমি রিকোয়েস্ট করছি, দর্শকদেরকেও রিকোয়েস্ট করছি যে দূরত্ব ডিস্টেন্স করে থাকবেন এবং সবাই মাস্ক লাগিয়ে শপিং মলে আপনারা শপিং করবেন। একদম স্যার, আপনার নাম বাবু দাস, তাই তো? হ্যাঁ স্যার। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ, আপনার যে প্রতিক্রিয়া আপনি জানিয়েছেন অসংখ্য ধন্যবাদ। আমরা আপনার প্রতিক্রিয়া আমরা তুলে ধরেছি, অবশ্যই আপনি দেখবেন এবং মাইথি টিভি চ্যানেলের সঙ্গে থাকুন, দেখতে থাকুন। একদম, মাইথি আর এই মাইথি টিভি চ্যানেলটাকেও অশেষ ধন্যবাদ বক্তব্য সবাই নেওয়ার জন্য এবং সবাই প্রোগ্রামকে মানে পরিষেবাগুলো পৌঁছে দেওয়ার জন্য দর্শকের কাছে। একদম, থ্যাংক ইউ সো মাচ স্যার, থ্যাংক ইউ সো মাচ স্যার। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ স্যার, আপনার এই মূল্যবান আপনি বক্তব্য রেখেছেন। তো আমরাও আপনাদের সামনে তুলে ধরলাম যে বাবু দাসের বক্তব্য। তো আপনারাও আপনাদের মতামত সরাসরি কল করে কিংবা লাইভ চ্যাটের মাধ্যমে আপনাদের ওপিনিয়ন আপনারা তুলে ধরতে পারবেন। আজকের যে বিষয় মাইথি টিভি চ্যানেল আপনাদের সামনে তুলে ধরছে, যে সুপার মার্কেট আজ ওপেন হয়েছে, এই বিষয়ে আপনারা সুপার মার্কেট এবং শপিং মল ওপেন হচ্ছে, এই বিষয়ে আপনারা আপনাদের মতামত সরাসরি কল করে কিংবা লাইভ চ্যাটের মাধ্যমে জানাতে পারবেন, এটাই আপনাদেরকে বলবো। খবরটি স্পন্সর করছেন মাইথি টিভি চ্যানেল লাইভ সাত মাইল কন্টাই পূর্ব মেদিনীপুর। আজ 8ই জুন সার্বিকভাবে সুপার মার্কেট শপিং মল ওপেন হয়েছে, সেই চিত্র মাইথি টিভি চ্যানেল আপনাদের সামনে তুলে ধরছে। এটা আপনারা দেখতে পাচ্ছেন শপিং মলের চিত্র, মাইথি টিভি চ্যানেল তা তুলে ধরছে, আপনারা দেখুন।